পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, এবার ঘোড়ার গাড়িতে মোটর সাইকেল চাপিয়ে অভিনব বিক্ষোভে নামলেন নদিয়া কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ। কৃষ্ণনগর সদরের মোড়ে একটি বেসরকারি পেট্রোল পাম্পের সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় তারা। উল্লেখ্য, এই প্রথম বাংলায় পেট্রোল সেঞ্চুরি পার করেছে, ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এর আগেও পেট্রোল এবং ডিজেলের অগ্নিমূল্য দল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তীব্র আক্রমণ করেছে দেশের কেন্দ্র সরকারকে। এদিন নতুন করে আবারও দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাদের দাবি, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে লকডাউনের মধ্যে প্রতিটি দ্রব্য দাম আকাশ ছোঁয়া হয়েছে। একেই লকডাউনের কারণে মানুষ কাজ হারিয়ে আর্থিক সংকটে ভুগছে। এই অবস্থায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। সেই কারণেই তাদের দাবি, অপদার্থ বিজেপি সরকারের প্রধানমন্ত্রী অবিলম্বে সর্বাধিক সেই দাবি জানিয়েছে তারা। আমরা গতকাল দেখতে পেয়েছি যে কৃষ্ণনগরে সেঞ্চুরি পার করলো পেট্রোলের মূল্য। আমরা দেখেছি যে বিগত দিনে মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা একটি ভাবার বিষয় যে সেঞ্চুরি পার করলো। 100 কাছাকাছি মূল্য ছিল, কিন্তু সেঞ্চুরি পার এই প্রথম। তা সেই কারণে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার উদ্যোগে, তার আমন্ত্রণে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। এখানে আমাদের সাথে উপস্থিত আছে শহরের সভাপতি তৃণমূল কংগ্রেসের শিবনাথ চৌধুরী থেকে শুরু করে যুব সভাপতি তন্ময় ঘোষ, এসএসএলের সভাপতি ধ্রুবজ্যোতি শুরু করে সম্পূর্ণ এই কৃষ্ণনগরের সমস্ত কলেজের ছাত্র ইউনিটের সভাপতিগণ এবং সদস্যরা। আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি যে কেন্দ্রের যে এখানে যে দ্বিচারিতা, কেন্দ্র সরকার যে এখানে যে প্রায় 33% উপরে যে পেট্রোলের উপর কর ধার্য করেছে, এই কোভিড মহামারীর পরিস্থিতিতে মানুষ যেখানে কর্মহীন, খাদ্যহীন, যেখানে আমরা মাঠে ময়দানে নামছি, যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কোথাও আমরা বাজার বসাচ্ছি, কোথাও আমরা মা কিচেন করছি, সেই জায়গাটাই এই যে মূল্য বৃদ্ধি। আমরা মনে করি যদি মানুষের প্রতি দরদ থাকতো তাহলে কেন্দ্র সরকার এই 33% কিন্তু কর নিত না।